কালী পুজো পরিক্রমায় আজকে আমি যাব বহরমপুর। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই কালী পুজো দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। কালী পুজো পরিক্রমায় আজকে আমি যাব বহরমপুর। তাহলে চলুন যাওয়া যাক বহরমপুর এবং দেখে নেওয়া যাক বহরমপুরের কালী পুজো, এবং শুরু করা যাক বহরমপুর কালী পুজো পরিক্রমা 2022। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিক্রমা এসেছি বহরমপুর শুনিকার সামনে, দেখে নেবো এখানকার মাতৃ প্রতিমা। এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণ রূপে মাকে আরাধনা করা হচ্ছে। বহরমপুর কালী পুজো পরিক্রমায় এবার আমরা দেখব বহরমপুর নবাবের গলিতে গোয়ালজান কলোনির মাতৃ প্রতিমা। কালী পুজো পরিক্রমায় এবার আমরা উপস্থিত আছি খাগড়া কিশোর সংঘ। দেখে নেবো এখানকার মাতৃ প্রতিমা ও এখানকার মুজমন্ড। খাগড়া অঞ্চলে বরাবর খুব ভালো পুজো করে এই কিশোর সংঘ। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাইট দিয়ে তারা গোটা রাস্তাটাকে সুসজ্জিত করেছে। চরুন জাহার কেশব জারি পায় না ধ্যানে, সব নিয়ে সে রয় শ্মশানে, কে জানে কোন অভিমানে, সৃষ্টির মা রয় আবরি, সেই মা নাকি দিগম্বরি, সেই মা নাকি দিগম্বরি, তারে অসুর
আমরা এখন নরেন খেপা স্মৃতিসংঘে, দেখে নেব এবছরের তাদের শ্যামামায়ের মূর্তি। দর্শন করছেন বহরমপুর পূজক পরিক্রমায় আমার সঙ্গে। চলুন দর্শন করে নেওয়া যাক মায়ের। বহরমপুর কালী পুজো পরিক্রমায় এবার আমরা উপস্থিত হয়েছি বিবিসেন রোড। চলুন দর্শন করে নেওয়া যাক এখানকার মাতৃপ্রতিমা ও মায়ের নির্মিত ভব্য মন্দির। বহরমপুর কালী পুজো পরিক্রমায় এবার আমরা রানীবাগান দর্শন করে নেব রানীবাগান মোড়ের মা কালীর প্রতিমা। বহরমপুর কালী পুজো পরিক্রমায় এবার আমরা দেখে নেব লাল দিঘি যুবকবৃন্দের মাতৃ আরাধনা। বহরমপুর পূজা পরিক্রমায় এবার আমরা চলে এসেছি বহরমপুরের অত্যন্ত জনপ্রিয় একটি পুজো সেন্টোফোকিয়া। দেখতে পাচ্ছেন আমার সামনে পুজো মণ্ডপ, চলুন তাহলে দর্শন করে নেওয়া যাক সেন্টোফোকিয়ার লাইট, পুজো মণ্ডপ এবং মাতৃপ্রতিমা। বহরমপুরে কালী পুজোয় অত্যন্ত জনপ্রিয় হচ্ছে গোড়াবাজারের সেন্টোফোকিয়ার কালী পুজো, যার ব্যতিক্রম কোনো বছর আমরা হতে দেখিনি। এবছর দেখতে পাচ্ছেন কত সুন্দর মণ্ডপ সজ্জা নির্মাণ করেছে, ওটা বহরমপুর এলাকা জুড়ে একটা আলোর খেলা করেছে
এই সেন্টোফোকিয়া। চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করে নেওয়া যাক, দর্শন করে নেওয়া যাক মা কালীর মূর্তি। আমার দিনগুলো একজন সমান, তুই ছাড়া মা গো তুই ছাড়া, আমার নয়ন মাঝে পড়বি ধরা, আর কবে মা আর কবে, মা গো মা গো। কেন এমন করে কান্না ঝরে, এবার আমরা চলে এসেছি বহরমপুরে আর একটা অত্যন্ত জনপ্রিয় পুজো, যেটা হচ্ছে চালকিয়া বীর অবস্থিত শাস্ত্রী স্মৃতিসঙ্ঘের পুজো। দেখে নিচ্ছি আমার সামনে দিল্লির লাল কেল্লা। কেন মনের কথা গুমরে মরে, আমার তুই ছাড়া হে জীবন রেখে, মা কি হবে মা কি হবে, আমার নয়ন মাঝে পড়বি ধরা, আর কবে মা। আমরা এখন চলে এসেছি দিল্লির লাল কেল্লা। প্রতি বছর জনপ্রিয় পুজোগুলোর মধ্যে বহরমপুরের অন্যতম চালকিয়া বীরের এই পুজো। দেখে নিচ্ছেন কত সুন্দর আলোকসজ্জায় গোটা রাস্তাটাকে জুড়ে দিয়েছে। চলুন এবার আমরা লাল কেল্লার ভেতরে প্রবেশ করি, দর্শন করে নিই শ্যামা মায়ের। আমার তুই ছাড়া হে জীবন রেখে, মা কি হবে মা কি হবে, আমার নয়ন মাঝে পড়বি ধরা, আর কবে মা আর কবে, তারা মা গো তারা মা গো তারা মা গো বাবা তারা। বহরমপুর কালী পুজো পরিক্রমায় এবার আমরা উপস্থিত হয়েছি চালকিয়া বিলের সামনে একটি পুজো মণ্ডপে। দেখে নিচ্ছি এখানকার মাতৃ প্রতিমা ও মণ্ডপ সজ্জা। বহরমপুর কালী পুজো পরিক্রমায় এবার আমরা এসে উপস্থিত হয়েছি চারা বকুলতলা। দেখে নিচ্ছি এখানকার শ্যামা মায়ের অপূর্ব মূর্তি। এবার আমরা দেখে নেব জজকোটের পিছনে একটি মন্দিরে
শ্যামা মায়ের আরাধনা। বহরমপুর কালী পুজো পরিক্রমায় এবার আমরা দেখে নেব বহরমপুর গোড়াবাজারের মাতৃ আরাধনা। বহরমপুর কালী পুজো পরিক্রমায় এবার আমরা উপস্থিত আছি নিমতলা, দর্শন করে নেব নিমতলার মাতৃ প্রতিমা। এটা হচ্ছে গোড়াবাজার নিমতলা। তপোবন কালী পুজো কমিটি, চলুন দর্শন করে নেওয়া যাক গোড়াবাজারের এই মাতৃ প্রতিমা এবং পুজো মণ্ডপ। বহরমপুর পুজো পরিক্রমা এবার আমরা গোড়াবাজার দেখে নেব এখানকার মাতৃ প্রতিমা। বহরমপুর পুজো পরিক্রমায় এবার আমরা উপস্থিত হয়েছি বহরমপুর গঙ্গার ধারে, অর্থাৎ রক্ষমাতলা পুজো দেখে নেব রক্ষা কালী পুজো কমিটির পক্ষ থেকে। এবছর যে পুজো করেছে সেটা প্রতি বছর গঙ্গাধার লাইটের আলোতে সুন্দরভাবে সাজায়, যার ব্যতিক্রম এবছর না। এবার আমরা দর্শন করে নেব বহরমপুর রক্ষা কালী মন্দিরের মাতৃ প্রতিমা। মা
আপনার শক্তি মন্দিরে শান্ত কালী মন্দিরে রাস্তায় আছে। এটা হচ্ছে রবীন্দ্র সদনের একদমই কাছে, দর্শন করে নেবো এখানকার পুজো মণ্ডপ এবং মাতৃপতি। এখানকার পুজো মণ্ডপের মেন আকর্ষণ পুজো মণ্ডপের ভেতরে। এখানে একটি ভৌতিক পরিবেশের সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন ভূতের মুখোশ দিয়ে আর আওয়াজের সাহায্যে, লাইটের সাহায্যে একটা অনবদ্য ভৌতিক পরিবেশের সৃষ্টি করা হয়েছে। আর মাতৃমূর্তি এখানে দিগম্বরী। যাদের এবছরে ভাবনার স্থান পেয়েছে দিল্লির লাল কেল্লা, চলুন তাহলে দর্শন করে নেওয়া যাক দিল্লির লাল কেল্লা। চলুন তবে এবার দর্শন করে নেওয়া যাক স্কয়ার ফিল্ডের মা শ্যামার মূর্তি। অসাধারণ মায়ের মূর্তি এখানে, মায়া মাখানো মাতৃ স্নেহ ফুটে উঠেছে এখানে মায়ের মুখমণ্ডলে। চন্দ্র সূর্যা নীলো চলে শৈল পাতে শুভে মাতা কালিকায় নমস্তুতে ব্রহ্ম শম্ভো জলন্ধে চ শব মধ্যে প্রসন্নে প্রেত কোটি সমায়ুক্ত কালিকায় নমস্তুতে কালিকায় নমস্তুতে। পরিক্রমা এবার আমরা টেক্সটাইল মোড়ে এখানকার মাতৃভূমি তোমার দর্শন করে নিচ্ছি। কালী পুজো পরিক্রমায় এবার আমরা দেখে নেব ঋত্বিক সদনের সামনে হওয়া একটি পুজো মণ্ডপ। কালী পুজো পরিক্রমায় এবার আমরা বহরমপুর কাদি বাস স্ট্যান্ড দেখে নেব এখানকার মন্দির এবং এখানকার আবার কালী পুজো পরিক্রমা এবার আমরা চলে এসেছি নতুন বাজার, দেখে নেবো নতুন বাজার।
রসঙ্গীতের রচয়িতা সাধক কবি রামপ্রসাদ এখানে আমাদের শ্যামা মায়ের সঙ্গে অবস্থান করছেন। বন্ধুরা কেমন লাগলো কালী পুজো পরিক্রমা 2022 বহরমপুরে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি পর্বে অন্য কোথাও, ভালো থাকবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য।